চক্রাকপূর্ণ খবরের দিকে, 20,000-এর বেশি পদে নিয়োগ আর 20,000-এর বেশি শিক্ষক নিয়োগ এসএসসির। নবম দশম 14,000 শিক্ষক নিয়োগ হবে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 20,000-এর বেশি পদে নিয়োগ, 20,000-এর বেশি শিক্ষক নিয়োগ এসএসসির, এবং নবম দশমে 14,000 শিক্ষক নিয়োগ করা হবে এমনটাই জানা যাচ্ছে। আর দ্রুত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, দেখো, গত বৃহস্পতিবারই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল নবম দশম এবং একাদশ দ্বাদশতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই মর্মে গত বৃহস্পতিবার কমিশন বিজ্ঞপ্তি দিয়েছিল। সেই বিজ্ঞপ্তির পরপর যেটা কমিশন বা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, 20,000-এরও বেশি শূন্য পদ তৈরি হয়েছে নবম দশম অর্থাৎ মাধ্যমিক এবং একাদশ দ্বাদশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে। তার মধ্যে 14,000 শূন্য পদ তৈরি হয়েছে মূলত মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য, এবং 6,000-এর বেশি শূন্য পদ তৈরি হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য। ইতিমধ্যেই এই সংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। শীঘ্রই স্কুল সার্ভিস কমিশন বিস্তারিত তথ্য দিয়ে জানাবে কোন পদে কত সংখ্যক কোন বিষয়ের জন্য শূন্য পদ রয়েছে, সেই সংক্রান্ত তথ্য বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানাবে। এই বিজ্ঞপ্তি দেওয়ার পরপরই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন। দীর্ঘ 7 বছর ধরে নিয়োগ প্রক্রিয়া না হওয়ার জেরে এত সংখ্যক শূন্য পদ তৈরি হয়েছে। এবার প্রায় 20,000 এই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। ধন্যবাদ সম্রাট।